আচ্ছা, তো এই সফটওয়্যারটা তোমরা পেয়ে যাবা। সফটওয়্যারটা পাওয়ার পর তোমরা ইনস্টল করবা সফটওয়্যারটা। আচ্ছা, তো তখন তোমরা সার্চ করবা এরকম, হ্যাঁ, কিউট ইমেইল এক্সট্রাক্টর, সফটওয়্যারটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ইভেন ডকুমেন্টেশন সহ দিয়ে দিব। আচ্ছা, এই সফটওয়্যারটা দেখতে হচ্ছে এইরকম, ঠিক আছে? হাতের বাম দিকে সার্চ ইঞ্জিনে তোমরা হচ্ছে বিং এবং গুগল টিক দিয়ে রাখবা। এবার দেখো, এন্টার কিওয়ার্ড। কিওয়ার্ডে আমরা কি লিখবো? আমি যেই কোম্পানির, মানে যে ধরনের কোম্পানি চাচ্ছি, যেমন আইটি কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি বা রিয়েলেটর, হ্যাঁ, ধরো রিয়েলেটর, রিয়েলেটর মানে কি, যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, ইন ক্যালিফোর্নিয়া, ইন ইউএসএ, যাই হোক, দিলাম একটা কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এটাকে আমি অ্যারোতে ক্লিক করলে এটা দেখবো হাতের ডান দিকে চলে আসছে, চমৎকার। এরপর আরো কিছু দিতে পারি, রিয়েল স্টেট ব্রোকার ইন ইউনাইটেড স্টেটস, মানে একটু ঘুরে ফিরে কিওয়ার্ড গুলো দিলাম, ক্লিয়ার না? এতটুকু বুঝছো? এবার এতটুকু বুঝছো তো সবাই, না? দুটা কিওয়ার্ড আমি রেডি করে ফেলছি। সফটওয়্যারটা ওপেন করে আমি বললাম আমি এই দুটা কিওয়ার্ডের মানুষজন চাই। মন দিয়ে খেয়াল করো, এখানে আমরা ডেপথ লেভেল তিনে রাখবো। ডেপথ লেভেল জিনিসটা আমরা একটু বুঝি। ডেপথ লেভেল মানে হচ্ছে, ধরো আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, codebnb.com, আমি এখান থেকে ডাটা নিতে চাচ্ছি। আচ্ছা, codebnb.com এ ঢোকার পর এটা হচ্ছে ডেপথ লেভেল 1 হোম পেজ। ডেপথ লেভেল 2 হচ্ছে আমি কোর্স পেজে ক্লিক করলাম, তাহলে 2 নাম্বার লিঙ্কে ঢুকলাম, মানে ভিতরে একবার ঢুকলাম, তাহলে এটা হচ্ছে ডেপথ লেভেল 2। তো ডেপথ লেভেল 2 তে গিয়ে সে কি করবে, বিভিন্ন ডাটা খোঁজা শুরু করবে, পাইলে তো ভালো, না পাইলে ডেপথ লেভেল 3 তে চলে যাবে, মানে এর ভিতরে যদি আরো কোনো লিঙ্ক থাকে সেগুলা। এই জন্য সফটওয়্যারে ডেপথ লেভেল 3 এর বেশি দিলে সমস্যা হচ্ছে কি, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ অনেকক্ষণ ধরে সে খুঁজবে, এই জন্য আমরা ডেপথ লেভেল 3 এর বেশি দিব না। আচ্ছা, এখানে স্ক্যান অনলি সার্চ ইঞ্জিন পেজেসটা টিক দিয়ে দিব। তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, এখানে রিয়েলটর ইন ইউএসএ লিখে গুগল করবে সে। এরপরে যে ওয়েবসাইট গুলো পাবে সেগুলোকে সে সার্চ করবে সফটওয়্যারে, যে পেজ গুলো সে পাবে এই সফটওয়্যারটা এই পেজ গুলোকে সার্চ করবে। এই জন্য আমি বললাম বললাম যে শুধুমাত্র সার্চ ইঞ্জিনে যে কটা পেজ আছে সেগুলো দাও। আর নাম্বার অফ প্রসেস, এটা হচ্ছে সফটওয়্যারটার গেইন বা সফটওয়্যারটার পাওয়ার কতটুকু দিব, এটা 30-তে রাখলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সফটওয়্যারটার সেটআপ ক্লিয়ার, হাতের বাম দিকে বিং এবং গুগল চুজ করছি, কিওয়ার্ড পিক করে দিয়ে দিছি, ডেপ লেভেল 3 দিছি, টিক দিয়ে দিছি, নাম্বার অফ প্রসেস 30 দিছি, শেষ। ভাইয়া, নাম্বার অফ প্রসেসের কথাটা একটু আরেকবার বল। নাম্বার অফ প্রসেস মানে হচ্ছে সফটওয়্যারটার পাওয়ার কতটুকু দিব, এটা কম পাওয়ার ইউজ করলে স্লো কাজ করবে, বেশি পাওয়ার ইউজ করলে দেখা যাবে তোমার পিসি টিসি হ্যাং করতে পারে, এই জন্য আমরা পাওয়ার 30 দিব। এবার সার্চ নাও বাটনে ক্লিক করব। দেখো কত হাজার, 56,000 পেজ আছে ওর কাছে, ইয়েস। এইবার সে হাতের ডান দিকে দেখো, আমাদের একটু সময় দিলে আমরা দেখবো এখন রেজাল্ট আসা শুরু হয়েছে আস্তে আস্তে। ইমেল আসতে আসতে যে আচ্ছা, এই সফটওয়্যারটা আমরা কখন ইউজ করব, যখন ক্লায়েন্ট একটু গরিব হবে। গরিব মানে কি, জেনারেলি আমরা একটা লিডের মধ্যে অনেক কিছু থাকে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, এগুলোকে একটা কমপ্লিট লিড বলে আর কি। আমরা চার্জ করব প্রত্যেক 4টা লিডের দাম $1 করে ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি, হ্যাঁ। এখন 4টা লিড $1, তার মানে সে আসলে 100টা লিড বাইর করতে তোমাকে $25 দিতে হবে, কোয়ালিটি লিড বলে ওটাকে। আর এখন কোন একটা গরিব ক্লায়েন্ট এসে বললো তোমাকে আমি $100 দিব, তুমি আমার 10,000 লিড দাও, তো তাইলে কি আমার এরকম কোয়ালিটি লিড বাইর করা সম্ভব? সম্ভব না, কিন্তু ওই ক্লায়েন্টকে আমি ফিরাবো না, আমি ওই ক্লায়েন্টকে এই সফটওয়্যারটা দিয়ে খালি ইমেইল গুলা বাইর করে দিয়ে দিব,
দেখো অলরেডি দেখছো অনেক ইমেল বাইরে হয়ে গেছে, দেখছো অনেক অনেক ইমেল বাইরে হয়ে গেছে, দেখছো স্ক্রল করতেছি আমি, 100-150 ইমেল বাইরে হয়ে গেছে কিন্তু। আচ্ছা এবার আমি কি করব, সার্চটাকে স্টপ করে দিব। তো এখানে হাতের বাম দিকে দেখো স্টপ সার্চ নামে একটা অপশন আছে, ক্লিক করলাম এটার উপরে। ইয়েস, তাহলে আমার প্রসেসটা স্টপ হয়ে গেছে। এতটুকু সবাই বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছি ভাইয়া, আচ্ছা এবার বুঝছি ভাইয়া। এই ইমেল গুলোকে আমরা একটু কপি করার চেষ্টা করি, দেখি হয় কিনা। দেখি কোনোখানে কপি করে পেস্ট করা যায় কিনা। আচ্ছা এই সফটওয়্যারটার, এটাকে কি বলা হয় জানো, একটা সফটওয়্যার প্রিমিয়াম কিনে তোমাদের অনেকজনকে দিয়ে দিলাম, তো এই সফটওয়্যার গুলোকে আমরা বলি ক্র্যাক করেছে, আমরা ক্র্যাক করা সফটওয়্যার বলি, ঠিক আছে? তো এরকম ক্র্যাক করা সফটওয়্যারে, এখানে এক্সেল সম্ভবত নাই আছে। আর এরকম ক্র্যাক করা সফটওয়্যার গুলোতে যেটা হয়, যেমন এই প্রবলেম হবে কি, এখানে আমি এক্সপোর্ট করতে পারবো না। এই সফটওয়্যারটার প্রিমিয়াম ভার্সন যদি কেউ কিনে, তাইলে যেটা করতে পারবে, একদম এক্সপোর্ট করতে পারবে। এক্সপোর্ট করে সে হচ্ছে ডাটাগুলোকে কোন একটা এক্সেলে নিয়ে যেতে পারবে। তাহলে যেহেতু আমি আসলে এখন প্রিমিয়াম ইউজ করতেছি না, তাইলে আমার একটা সমস্যা হবে কি, আমি এক্সপোর্ট করতে পারতেছি না, পেস্ট হচ্ছে না। তাইলে মন দিয়ে খেয়াল করো, এইবার আমার আসল কাহিনী, আমার ইমেল গুলোকে দেখছো এখান থেকে বাড়ানো কমানো যায়। ইমেল গুলোকে আমি ছবি নিব, স্ন্যাপ নিব। স্ন্যাপ কেমনে নেয়, স্নিপিং টুল নামে একটা সফটওয়্যার আছে তোমার উইন্ডোজে, স্নিপিং লিখলেই তুমি পাবা। তো স্নিপিং টুল দিয়ে নিউতে ক্লিক করে স্ক্রিনশট নিতে হবে স্যার। স্ক্রিনশট নিচ্ছি, তাই না? নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, ডেস্কটপে ক্যাপচার নামে সেভ করা আছে। হ্যাঁ আচ্ছা, এইবার আমরা কি করব, একটা সফটওয়্যার ওপেন করব। জাস্ট তুমি গুগল করো ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সট লিখে গুগল করলে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে অনলাইন ওসিআর নামে একটা ফাইল পাবো। এটা তো ঝামেলা করতেছে, নেটটা বারবার ছেড়ে দিচ্ছে কেন? একটা কাজ করি, আমি ম্যাক দিয়ে ছবি নিই। হ্যাঁ এবার দেখো আমি ছবি নিলাম, হ্যাঁ তো আমরা এবার যদি গুগল করি ইমেজ টু টেক্সট, বিভিন্ন ওয়েবসাইট আসবে, অনেক অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ এই যে অনলাইন ওসিআর ডট নেট, এটাও ইউজ করতে পারো, বা অন্যান্য অনেকগুলো আছে উপরে, এগুলো ইউজ করতে পারো। সিলেক্ট ফাইল, আমার কাছে ছবিটার স্ন্যাপ নেওয়া আছে, এই যে ছবিটার স্ন্যাপ নিলাম, আপলোড করে দিলাম। এবার এই যে 100% আপলোড হয়ে গেছে, কনভার্ট বাটনে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে। এবার এটা গুগল শিট ওপেন করে ফেলি বা এক্সেল ওপেন করে ফেলি। এক্সেলে ফাইল, একটা এক্সেল ফাইল ওপেন করে ফেললাম, সে আমাকে সবগুলো ইমেল দিয়ে দিছে। হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবার এক্সেল এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পারবা না সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ ভাই, পারবো ভাই। আচ্ছা, এটা আমি স্ক্রিনশট থেকে কাটছি, দেখে কিছু কিছু জায়গায় স্পেস আসছে, দেখছো? তুমি যখন এগুলা ওই যে আমি স্নিপিং টুল দিয়ে যখন কেটে আপলোড দিবা, তখন দেখবে একদম পারফেক্টলি আসতেছে। পারবা না সবাই? আচ্ছা ভাইয়া, এই মেইল গুলো কি সব ভ্যালিড? আচ্ছা এগুলোর ভ্যালিডিটি চেক করবো না আমরা, বাল্ক সার্ভিস এটাকে বলা হয়, ঠিক আছে? শুধু ইমেল দিয়ে দিব ক্লায়েন্টকে, এগুলো আচ্ছা ভ্যালিডিটি আচ্ছা, আমরা চেক করবোই না, যেহেতু আমাদের অনেক অল্প অ্যামাউন্টে এই কাজগুলো করতে হইতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো ক্লায়েন্টকে ফিরায় না দিয়ে
আমরা এই বাল্ক টাইপের কাজগুলো, এরকম আরেকটা সফটওয়্যার আছে, আরেকটা ক্লাস পরে দেখাবো, এই সফটওয়্যার গুলোর মাধ্যমে করবো। ঠিক আছে, সহজ ভাইয়া না? তাইলে এই ভাইয়া এই যে আমরা ইমেইল গুলা কালেক্ট করলাম, এটা কিসের এগেনিস্টে কালেক্ট করলাম? এটা কি ওয়েবসাইটের ইউআরএল এর এগেনিস্টে নাকি কোম্পানির নেমের এগেনিস্টে ভাইয়া এগুলা কালেক্ট করলাম? আচ্ছা, এটা হচ্ছে আমি সিম্পলি বলি, ধরো রিয়েলটর ইন ইউএসএ লিখে গুগল করলে তুমি বিভিন্ন গুগলের বিভিন্ন ওয়েবসাইট আছে না, যেগুলো সার্চে দেখাচ্ছে, এই সমস্ত ওয়েবসাইটে এই সফটওয়্যারটা ঢুকে ঢুকে সে দেখবে কোনো ইমেল পাইছে কিনা। সে দেখবে এখানে এই পেজে ঢুকবে, এই পেজে না পাইলে সে কন্ট্যাক্ট অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে যাওয়ার পর সেখানে যদি কোনো ইমেল পায়, এই যেমন এই যে এখানে দেখবে সে ইমেল পাইছে কিনা, ধরো এখানে কোনোখানে যদি ইমেল পায় ওয়েবসাইটের ভিতরে, সে ইমেল গুলা এই সফটওয়্যার গুলো নিয়ে নেয়, বুঝছো না? জি ভাই বুঝতে পারছি, কিন্তু আপনি যে বাল্ক ইমেইল গুলা নিলেন এর প্রত্যেকটাই কি আসলে রিয়েল এস্টেট কোম্পানির জন্য কিনা এই এটা ইমেইল গুলা কালেক্ট? বেসিক্যালি গুগল সার্চে যে সমস্ত ওয়েবসাইট গুলো আসছে, যেহেতু আমি গুগলে রিয়েলটর ইন ইউএসএ বা কিওয়ার্ডটা যেটা দিছি সেই জি ভাই অনুযায়ী রেজাল্ট আসছে, তো মোটামুটি আমরা ধরে নিতে পারি 80%-এর মতো কারেক্ট আছে। আর আচ্ছা, যেহেতু আমরা যেটা পাবো তাহলে ভাই আর কোনো ফিল্টারিং করবো না, যেটা পাবো ওইটাই আমরা বায়ারকে ওটাই দিব আমরা দিয়ে দিবো, তাহলে। এবং ক্লায়েন্টের বাজেট ধরো তোমাকে 10,000 ইমেল $10, তুমি 10,000 কেন, তুমি মানে 100টা ইমেল $10 দিতে পারবা না, প্রপার কোয়ালিটি ইমেল। জি ভাইয়া তো এই বাল্ক কাজের জন্য ক্লায়েন্টকে অনেক সময় আমরা ফেরত দিয়ে দিলে তখন দেখা যায় অ্যাকাউন্ট ভালো থাকে না, তো এই জন্য আমরা এই বাল্ক ক্লায়েন্ট গুলোকে এই ধরনের লিড গুলোকে দিব আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে কি ভাইয়া কোনো ক্লায়েন্ট কোনো কমপ্লেন করে কিনা যে আমাকে অনলি শুধু ওই এরকম মানে? বাল্কের ক্লায়েন্ট গুলোই থাকে এরকম, ও কি করবে বাল্ক ইমেল পাঠাবে, 10,000 কে একটা ইমেল পাঠাবে, বুঝছো? জি ওরা এই ভ্যালিডেশনে যায় না আর কি জেনারেলি, বুঝছো? থ্যাংক ইউ ভাইয়া। আর আচ্ছা, এই এটা সফটওয়্যারটা কি শুধু এই ইমেইলের জন্য নাকি এই সফটওয়্যার দিয়ে আর অন্য কোনো কাজ করা যাবে? এটাতে ইমেল বের করা যায়, একটা সফটওয়্যার নেক্সটে দিব, ওটাতে ফোন স্কাইপ সব পাবা, যা যা দেখাইছি দেখো সফটওয়্যারটা কই পাবা, এই যে লিঙ্ক দেওয়া আছে ড্রাইভ থেকে নামাই নিবা, নামানোর পর ইনস্টল করবা, আমি একদম সব দেখাইছি দেখো, সার্চে থাকবে রিয়েলটর ইন ইউএসএ, অ্যাডভান্স গুগল সার্চে গিয়ে তুমি লিখবা এরকম এরকম কিওয়ার্ড গুলো, লোকেশন দিবা, ডেপথ লেভেল 3 দিবা, সার্চ ইঞ্জিন টিক দিবা, সফটওয়্যারের পাওয়ার দিবা হচ্ছে 30, তারপরে সার্চ নাও, ঠিক আছে, তারপরে অনলাইন ওসিআর বা স্মল এসইও দিয়ে তুমি স্ন্যাপটাকে কনভার্ট করে নিবা। দিস ইজ এ ডকুমেন্টেশন। ভাইয়া সরাসরি ডাউনলোড করার কোনো অপশন নাই সফটওয়্যার থেকে ইমেল গুলো? না, ওটা পেইড নিতে হবে ভাইয়া। ইউএস এর 100টা রেস্টুরেন্ট ওনারের ইমেল অ্যাড্রেস খালি বের করে একটা এক্সেলে জমা দিবা, পাবো না? হ্যাঁ পারবো ভাইয়া, 100 ভাইয়া ইমেলে মাঝখানে কথা শোনা যায়নি ভাইয়া। ভিডিওটা দেখে নিও, আচ্ছা এর নাম হচ্ছে বাল্ক ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে, সফটওয়্যারের মাধ্যমে এরকম মোটামুটি পপুলার যারা বাল্কি, একটা হচ্ছে কি বাল্ক ইমেল মার্কেটিং, আর একটা হচ্ছে টার্গেটেড ইমেল মার্কেটিং। নেক্সট ক্লাসে আমরা টার্গেটেড দেখবো, অর্থাৎ একটা ক্লায়েন্ট সেই কোম্পানিতে ঢুকবে, সেই কোম্পানির মানুষজনকে নিয়ে রিসার্চ করবে, তারপর তাকে ইমেল মার্কেটিং করবে, আর এটা হচ্ছে চোখ বন্ধ করে বাল্ক 1,000-10,000 ইমেল দিয়ে সেই ইমেল মার্কেটিং করবে, হইলে হইলো না হইলে নাই, দুইটা ডিফারেন্ট কেস। হ্যাঁ, ক্লায়েন্টও ডিফারেন্ট আসবে, কোয়ালিটিও ডিফারেন্ট হবে, পেমেন্টও ডিফারেন্ট হবে।